দেখবেন আগেকার সময় কল ছিল না, আগেকার সময় ছিল হচ্ছে কুয়া। কি ছিল? কুয়া ছিল, কিন্তু কুয়াও সকলের বাড়িতে ছিল না। যারা জমিদার ছিল, যাদের অবস্থা ভালো ছিল, বৃত্তশালী ছিলেন যারা, তাদের বাড়িতে কুয়া থাকত এবং এই বাড়ি থেকেই সকলে পানি নিত, ঠিক কিনা? এরকম অবস্থা ছিল। কিন্তু হযরতে বাইজিদ ওনার বাড়িতে কুয়া ছিল না, বৃত্তশালী তাদের বাড়ি থেকে পানি এনে ওনারা খেতেন। হযরতে বাইজিদের মা রাতের বেলায় পানি চেয়েছেন, পানির জন্য হযরতে বাইজিদ ছুটে গেলেন দূর দূরান্তে, ওইখান থেকে পানি এনে ছোট মানুষ দেখে বাইজিদ ওনার মা ঘুমিয়ে পড়েছে। ওই পানির পাত্র হাতের মধ্যে নিয়ে হযরতে বাইজিদ মায়ের শিয়রের পাশে দাঁড়াইয়া রইলেন, মাকে ডাক দিলেন না, অসুস্থ মা ঘুমিয়ে রয়েছেন, এই মুহূর্তে যদি আমি ডাক দেই মা কষ্ট পেতে পারে, এজন্য আমি মাকে ডাকতে পারবো না, এই চিন্তা করে শিয়রের পাশে দাঁড়াইয়া রইলেন। আবার এই চিন্তাও করলেন, আমি যদি ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে যাই, আমার মা যদি আমার কাছ থেকে পানি চান, ওই সময় যদি আমি না দিতে পারি, ঘুমের কারণে হয়তো বা নাও দিতে পারবো, কিন্তু মা তো আমাকে ডাকবেন না। এই সমস্ত চিন্তা করে হযরতে বাইজির উনি ঘুমিয়ে থাকলেন না, মায়ের শিয়রের পাশে উনি দাঁড়াইয়া থাকলেন। কোন সুবহানাল্লাহ! এজন্যই তো কবি বলে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। বলেন না, মা তুমি আমার আগে যেও না গো মরে, নরম বিছানায় তুমি থাকো মা গো, বসলে বসো শীতল পাটিতে, নরম বিছানায় তুমি থাকো মা গো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে শক্ত মাটিতে, আমি শুয়াব গো শক্ত মাটিতে, 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মারহাবা বলেন। যাদের মা আছে, শুনেন, লক্ষ্য করেন, যাদের মা পৃথিবীতে নাই তাদের উদ্দেশ্য থাকবে, তাদের উদ্দেশ্য আমি বলবো যে আপনারা আপনার মায়ের জন্য কবরের পাশে গিয়ে অনেক সময় হয় না জিয়ারত করা, ঠিক কি না? অনেক সময় দূর দূরান্ত থাকেন, ঢাকা থাকেন, অথবা হয় না যে মায়ের পাশে সামনে গিয়ে, কবরের সামনে গিয়ে আপনি একটু তেলাওয়াত করবেন, ইয়া করবেন, এরকম হয় না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, পিতা মাতার উদ্দেশ্য করে যদি কোনো ব্যক্তি বাড়িতে বসে, যে কোনো স্থানের মধ্যে বসে যদি সে দোয়া করে, কেমন দোয়া? আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মাতা পিতার জন্য দোয়া করতে হলে আপনাকে সর্বপ্রথম সূরা ফাতিহা সহ বিসমিল্লাহ পড়ে একবার পড়বেন। কন্যা সুবহানাল্লাহ, এই একবার পড়বেন। একবার পড়ার পরে আপনি সূরা ইখলাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে নবী, আপনার উম্মতদেরকে আমি একটা স্পেশাল একটা আমল দেই। আমলটা কি? যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা যদি কোনো ব্যক্তি একবার পড়ে, একবার পড়লে কোরআন শরীফের 10 পারা খতমের সওয়াব দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আর যদি দুইবার পড়ে, দুইবার পড়লে
20 পারা কোরআনুল কারীম খতম করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে দিতেন, মাত্র দুইবার পড়লে 20 পারা কোরআনুল কারীমের খতমের সওয়াব দিবেন রন সুবহানাল্লাহ। আর যদি তিনবার আমরা পড়ি, তিনবার পড়লে পুরো কোরআন শরীফ খতম করলে যে সওয়াব আল্লাহ পাক দিতেন, তদ্রূপভাবে টাটকা টাটকা সওয়াবটা আপনার আমার পিতামাতার আমলনামার মধ্যে দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার মাতা পিতার জন্য সর্বদাই দোয়া করবেন। আর যাদের মাতা পিতা পৃথিবীর মধ্যে বেঁচে আছে, আপনারা তাদের সাথে সময় দিবেন, হাসি মুখে কথা বলবেন, দরকার নাই কোনো কাজ নাই এরপরেও বাবার কাছে গিয়ে বসবেন, মায়ের কাছে গিয়ে বসবেন, বসে একটু আমোদ ফুর্তি করবেন, একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। আমার রাসূল বলেন একটা হজ কবুল হয়েছে কি হয়েছে না একটা লোক জানে না, কেউ বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে। কিন্তু আমার উম্মতেরা জেনে রাখো, কোন সন্তান তার মাতা পিতার চোখের দিকে তাকাইয়া হাসি মুখে যদি কোনো ব্যক্তি কথা বলে আর ওই ব্যক্তিটা মাতা পিতার সাথে খুশি থাকে, মাতা পিতাও তার উপরে খুশি থাকে, এইভাবে যদি কেউ কথা বলে গো, তাহলে কবুল হজ করলে যে সওয়াব হয়, একটা কবুল হজ করার সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামার মধ্যে দান করবেন কোন সুবহানাল্লাহ। এই যে হযরতে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহি আলাই, শেষ করে দেব, আগামীতে মুহররমের আলোচনা করব, কারবার আলোচনা করব, এজন্য বলতে চাই হযরতে বাইজিদকে যখন দেখলেন দাঁড়াইয়া রইলেন যখন দেখলেন ফজরের আজান পড়লো, আজানের আওয়াজ শুনে বাইজিদের মা যখন উঠলেন, উঠা দেখে হযরতে বাইজিদ উনি গ্লাসটা হাতের উপরে রাইখা দাঁড়াইয়া ঘুমাইতেছেন, মা একটা চিৎকার দিয়া বুকের মধ্যে জড়াইয়া নিল আর বলল, বাবারে তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বললেন, মা আপনি তো অসুস্থ, কখন আমাকে ডাক দেন? দাঁড়াইয়া থাকতে থাকতে ঘুমায় গেছি গো মা, জানি না। হযরতে বাইজিদের মা এমন দোয়া করলেন, এত বড় জ্ঞানী হইলেন হযরতে বাইজিদ এমন জ্ঞানী হইলেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকার জ্ঞান, দার্সের জ্ঞান, যত ধরনের জ্ঞান আছে সমস্ত জ্ঞানের অধিকারী হযরতে বাইজিদ অর্জন করে নিলেন কোন সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি আর একটু বলে, হযরতে বাইজিদ উনার বয়স তখন 90 বছর, কত বছর? 90 বছর প্রায়। তো এই সময় হযরতে বাইজিদ উনি আমাদের যেমন ইস্তেমা হয় না, ঢাকাতে ইস্তেমা হয় না, হয় কি হয় না? যদিও তাবলিগেরা করে হয়তো, তদ্রূপভাবে ইহুদিদেরও কিন্তু ইস্তেমা হইতো, ইহুদিদের কি হইতো বিশাল বড় করে ইস্তেমা হইতো। তো ওইখানে 5 লক্ষ, প্রায় 5 লক্ষ ইহুদি একসাথে হয়েছে তাদের ইস্তেমার মধ্যে, এর মধ্যে ইহুদিদের বড় হুজুর উনি ওয়াজ করতেছেন, কথা বলতেছেন, এর মধ্যে কথা বলতে 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 হঠাৎ উনি থেমে গেলেন, আর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তখন তার ছোট হুজুররা বলল যে হুজুর আপনি কথা বলতেছেন না, এত এত মানুষ অপেক্ষা করতেছে, আপনি কথা বলেন না, হয় আরেকজন বলো, আপনি আপনার কষ্ট লাগলে আপনি একটু সরেন। ডাক্তার কবিরা সব একসাথে আইসা হুজুরে ট্রিটমেন্ট করতেছে, ইহুদি হুজুরে কিন্তু কাজ হয় না। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলে, আমার কোনো সমস্যা হয় নাই, শারীরিক কোনো সমস্যা আমার হয় নাই, তোমরা জানো না এই মুহূর্তে আমার জবান বন্ধ কেন জানি হয়ে গেছে, আমি নিজেও জানি না, আমার কাছে মনে হচ্ছে রে উম্মতি মুহাম্মদি কেউ না কেউ আমার এই মজলিসের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ বলে হযরতে বাইজিদ ঢুকেছেন, দেখেন ওলিদের কি পাওয়ার, আল্লাহু আকবার বলেন। এই হযরতে বাইজিদ উনি যখন ঢুকলেন তখন তার কথা বন্ধ হয়ে গেল, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপরে হযরতে বাইজিদকে খুঁজে বের করা হলো, প্রত্যেকেই বললো যে উম্মতে মুহাম্মদিকে, বাইজিদ উনি হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা কি ভয় পায়, তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তা ও নাই, ওয়ালাহুম ইয়াহজানুন। তো হযরতে বাইজিদ বললেন যে আমি উম্মতে মুহাম্মদি, তো ওনাকে স্টেজের মধ্যে আনা হলো, বলল যে তুমি উম্মতে মুহাম্মদি বলে, হ্যাঁ, তোমাকে আমি 62টা প্রশ্ন করব,
এই 62টা প্রশ্নের উত্তর দিতে হবে। তখন হযরত বাইজিদ একে একে প্রশ্ন করলো আর একে একে উত্তর দিলেন। দেওয়ার পরে বলতেছে হযরত বাইজিদ বলতেছে, এই যে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ, আমি একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তরটা আপনাদের সকলকে দিতে হবে, না হয় আপনাদের হুজুর দিতে হবে বা যে কেউ একজন দিলে হবে। বলে কি হযরত বাইজিদ প্রশ্ন করলেন, এই যে সাতবক জমিন এবং সাতবক আসমানের চাবিটা কি? সুবহানাল্লাহ পড়েন। ওই ইহুদিদের বড় হুজুর বলল, চুপ থাকলো, চুপ থাকার পরেও বলতেছে না। তখন লোকেরা বলল, হুজুর আপনার কথা আমরা শুনি, আপনি যেটা সত্য হবে সেটা আপনি বলবেন, আপনি যা বলবেন আমরা তা মেনে নেব। তখন ওই ইহুদির পণ্ডিত বলল, এই যে বাইজিদ আমাকে প্রশ্ন করলো সাতবক জমিন সাতবক আসমানের চাবি কি, আমি যদি সত্য কথা বলতে চাই রে তাহলে তো আমাদেরকে ধর্ম পরিবর্তন করতে হবে, ধর্মান্তরিত হতে হবে। হযরত বাইজিদ বলেন, যেটা সত্য আপনি সেটা বলেন। তখন ইহুদি পণ্ডিত বলল, 5 লক্ষ মুরিদদেরকে নিয়ে যে সাতবক জমিন এবং সাতবক আসমানের চাবির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত বাইজিদ উনার হাতে দেখবেন এখন ইহুদির সংখ্যা কম, ইস্তেমার মধ্যে যত ইহুদি আসছিল প্রায় 5 লক্ষ ইহুদি, হযরত বাইজিদ উনার হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সবাই মুসলমান হয়ে গেল। কন্যা সুবহান। এজন্য আল্লাহর ওলি যারা তাদের খুব মারাত্মক ব্যাপার, তাদের খুব মারাত্মক উপায়। আমি আরেকটু বলে শেষ করে দিচ্ছি। আমি যেখানে বিয়ে করেছি চকমতি দরবার শরীফ, চিনেন না? নান্দাইল চকমতি দরবার শরীফ। তো আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাই আমার দাদা শ্বশুর, উনার বাড়ির পাশে চকমতির গ্রামের পাশে আসিল মেডাঙ্গা, চিনেন তো মেডাঙ্গা? এই মেডাঙ্গার মধ্যে কিছু যুবকরা যাত্রা পালার জন্য তারা একটা ব্যবস্থা করলো আপনার মহিলাদেরকে নাচানোর জন্য। তখন উনি বললেন যে আমি এখানে তাই কি, আমার সামনে যদি যাত্রা পালা হয় তাহলে কি হয়, আমি কি এটা সয়ে নিতে পারি? না, তোমরা সকলেই থাকো। আমার আব্বা তখন ছিলেন, আমার আব্বার কাছ থেকে আমার নিজস্ব শোনা, আমার আব্বার কাছে বললেন যে আব্দুল সাত্তার রে, আমি আর এই গ্রামে এই এলাকার মধ্যে থাকতে পারবো না, আমি গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাব। তখন উনি চলে গিয়েছিলেন আপনার ভাড়ি এলাকায়, সংক্ষেপে বলে দিচ্ছি। তো উনি চলে গেছেন, উনি চলে যাওয়ার সাথে সাথে যে সমস্ত মহিলারা নর্তকীরা ঢাকা থেকে এসেছিল প্রত্যেকটা মহিলার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই যে আমাদের ওলি, আল্লাহর ওলি আমাদের পাশেই শুয়ে আছেন বাবা হযরত মিয়া চান্দা শাহ রহমতুল্লাহ আলাই, উনার কারামতিরও তো আপনারা সকলেই জানেন, অভাব নাই। তো কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, যারা আল্লাহর ওলি, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, তারা জীবিত থাকতে যে পাওয়ার থাকে, তারা পৃথিবী থেকে চলে গেলে আল্লাহ পাক কবরের মধ্যে তাদের পাওয়ার আরো ডাবল করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে ওলি আল্লাহর মাজার জিয়ারত করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের মূল বিষয়গুলা আমল করার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।